हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक स्मृति जरूरी होता है। तो আমরা এখন যে প্যান্ডেলটা আছি, আজ আমার সেকেন্ড পুজোর পরিক্রমা। এই প্যান্ডেলটা হচ্ছে তোমার নপাড়া দাদাভাই সঙ্ঘ। নপাড়া দাদাভাই সঙ্ঘ 2024-এর এবারের থিম হচ্ছে শেকড়। ঠিক আছে, কি করেছে চলো একটু আস্তে আস্তে ভেতর দিকে নিয়ে গিয়ে তোমাদের আমি ডিটেলসে বোঝাচ্ছি। বন্ধুরা, নপাড়া দাদাভাই সঙ্ঘর যে প্যান্ডেলের এবারের থিম হচ্ছে শিকড়। তো শিকড়ের কি করা হয়েছে, যে তিস্তা নদী, আমাদের যে তিস্তা নদী, সেই তিস্তা নদীতে তোমাদের থেকে আমাদের যে গাছের ডালগুলো, অনেকদিনের গাছের ডালগুলো যেগুলো নিচে তিস্তা নদীতে বয়ে যাচ্ছে অনেকদিন ধরে গিয়ে জমে জমে, তার সঙ্গে ধরো আরো নানা রকম কিছু যুক্ত হয়ে, স্টোন থেকে শুরু করে আরো বালি, নানান রকম অনেক কিছু যুক্ত হয়ে একটা আকৃতি ধারণ করছে। সেই আকৃতি ধারণ করে যে এক একটা রূপ ফুটে উঠেছে, এখানে কিন্তু মায়ের রূপটা সেটাই। ঠিক আছে, আর যেহেতু এখানে শিকড় ওই গাছের ডালপালা দিয়ে করা হচ্ছে, সেহেতু দেখো এখানে মোটামুটি সব গাছের কাঠ, মানে ওখান থেকে কাঠ এনে, কাঠ আনা হয়েছে, এবং কাঠ এনে সেই কাঠগুলো দিয়ে কিন্তু মোটামুটি এইখান সব কটা পুরো প্যান্ডেল কভার করা হয়েছে। এবং দেখো গোল কি সুন্দর সুন্দর গোল করে করে কেটে, গোল করে কেটে কিন্তু এগুলো বানানো হয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু। তো এই পার্টটা দেখার পর আস্তে আস্তে চলো ভেতর দিকটা যাই। এদিকটা হচ্ছে তোমাদের, তারপর তোমরা এই ভেতর দিকটা প্রবেশ করছো। এই ভেতর দিকটা চলো আস্তে আস্তে যাই, দেখি কেমন লাগছে ভিউটা। বাহ, অসম্ভব সুন্দর, কি সুন্দর লাগছে। দেখো এখানে তোমাদের এক একটা যে এগুলো রাখা হয়েছে ছোট ছোট, হ্যাঁ, পিচ বোর্ডের ওপর তোমার এক একটা প্রদীপ মতো রাখা হয়েছে। ঠিক আছে, সেইটা দেখো মনে হচ্ছে যেন একটু জুমটা কমায়, দেখো পুরো মনে হচ্ছে যেন আমরা একটা অন্য গ্রহে চলে এসেছি, একটা দেখো অন্য গ্রহতে চলে এসেছি, আমরা অন্য একটা প্ল্যানেটে চলে এসেছি মনে হচ্ছে কিন্তু। এখানটা তোমাদের আমি যেটা দেখালাম, এবার যদি আমি একটু এরকম ভাবে একটু ভিউটা দেখাই, একটু দেখাই এরকম ভাবে, দেখো মনে হচ্ছে যেন একটা অন্য গ্রহতে, আমরা অন্য প্ল্যানেটে যেন চলে এসেছি। বেশ সুন্দর লাগছে কিন্তু, দেখো বেশ সুন্দর লাগছে ভিউটা। তো এটার ভেতর থেকে আস্তে আস্তে আমরা এর ভেতরে প্রবেশ করলাম। এখানটাও কিন্তু সেম করা হয়েছে, এরকম ভাবে সেম জিনিসটা দেখাচ্ছি, এই এখানটাও সেম। এবার এখান থেকে আস্তে আস্তে তোমাদের এই পার্টটা, এই পার্টটার মধ্যে এইরকম তিনখানা আছে, দেখো এই একটা, এই দুটো, আর ওখানে একটা, তিনটে তিনটে পার্ট কিন্তু অ্যাকচুয়ালি এখানে কভার করেছে। দেখো এই একটা পার্ট, এটা হচ্ছে 3 নম্বর পার্ট। হ্যাঁ, তো বন্ধুরা এই পার্টটা কভার করার পর আস্তে আস্তে যখন আমরা এই পার্টটার ভেতরে প্রবেশ করছি, চলো আস্তে আস্তে দেখা যাক এই পার্টটার ভেতরে তোমাদের কি কি আছে। তোমরা যখন এই ডান দিকের পাটটায় ঢুকছো, তখন দেখতে পাচ্ছ এখানে আলপনা দেওয়া আছে, নানা রকম প্রদীপ করা আছে, প্রদীপ দেওয়া আছে। এবং আস্তে আস্তে যদি এই উপরের পাটটা দেখাই তোমাদের, উপরে দেখো একটা মুখাম, একটা মুখ করা আছে। ঠিক আছে, এবং এইগুলো তোমার এক একটা মনে হচ্ছে একটা মুখের মধ্যে অনেকগুলো, মানে ছোট 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 বাড়ির মতো এগুলো দেখাচ্ছে, একটা আকৃতি দেওয়া হয়েছে সেরকম।
তো যেদিক দিয়ে আমরা প্রবেশ করলাম, তারপরেই দেখো এখানে কিছু কবিতার লাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সেই কবিতার লাইনগুলো বেশ সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, বেশ অসম্ভব সুন্দর একটা কিন্তু ভিউ আসছে এখানে। তো বন্ধুরা, এই যে লেখাগুলোর কবিতার কয়েকটা লাইনের পরই এদিকটা দেখো একটা মুখ করা হয়েছে, ঠিক আছে? সেই মুখের চারিপাশে কিন্তু এক একটা ছোট ছোট ঘরের মতো দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন ঘরের মতো আমরা দেখতে পাচ্ছি। এই দিকটা দেখো, এদিকটাও কিন্তু একটা মুখের মধ্যে দেখো, একটা দরজার মধ্যে কিন্তু একটা মুখের শেপ করা হয়েছে, ঠিক আছে? আর এই দিকটা তোমরা যখন এই দিকটা আস্তে আস্তে ঘুরবে, এদিকটাও দেখো একটা মানে একটা মহিলার মুখ দেখানো হচ্ছে, এবং তার নিচে একটা লম্বা মতো এরকম মানে ভিউটা দেখাচ্ছি। এদিকটা দেখো একটা মনে হচ্ছে যেন পাহাড়ের মধ্যে যেরকম মনে হচ্ছে একটা মানে একটা কি বলবো, একটা একটা রক্তাক্ত চোখে সেরকম একটা ভয়ঙ্কর একটা কিন্তু একটা পাহাড়ের অঞ্চলের মধ্যে পুরো দেখো শিকড়ের মতো পুরো মেন পার্টটা কিন্তু দেখা হয়েছে। একটা পাহাড়ের মধ্যে যেরকম শিকড় গুলো যখন ঝুলে থাকে না গাছের, সেরকম কিন্তু এখানে দেখ বোঝানো হচ্ছে। এখানে এটা হয়তো সেটা এখানে মুখমণ্ডল দিয়ে কিছু বোঝানো হচ্ছে, সেটা আমি যখন শিল্পীর সঙ্গে কথা বলবো বোঝা যাবে। এই দিকটাও কিন্তু সেম, আর একটু দেখো এখানেও কিন্তু অনেকগুলো মুখ কিন্তু বোঝানো হয়েছে, এখানেও অনেকগুলো মুখ দেখানো হয়েছে। এবং সামনের দিকটা আস্তে আস্তে একটু যায়, এদিকটা একটা মানে আমরা যদি দূর থেকে দেখি একটা হাফ নৌকার মতো আকৃতি দেওয়া হয়েছে। এদিকটা তোমরা দেখার পরই ঠিক এই দিকটা একটা দেখো, এই দিকটা দেখো, এদিকটা মোটামুটি একটা গাছের ডালের মধ্যে একটা কিন্তু মুখের শেপ দেওয়া হয়েছে। একটু তোমাদের ওপরের ভিউটা আমি দেখিয়ে দিই। ওপরে দেখো এখানে দেখা যাচ্ছে এই তোমার শিব ঠাকুর আর মা দুর্গাকে, এবং তার নিচেই কিন্তু মা দুর্গা রয়েছে। এখান থেকে কিন্তু একটা জল পড়বে সেই মানে মায়ের গায়ে একটা, কিন্তু পুরো যেমন পাহাড়ে হয় না সেরকম পুরো ন্যাচারাল ভিউটা দেখানো হবে। এখান থেকে জল পড়বে মায়ের গায়ে। তো এখানে দেখো ওপরের যেটা হচ্ছে পুরোটা আলপনার মতো দেওয়া হয়েছে, দেখাচ্ছে তোমার পুরোটাই আলপনা করে করা হয়েছে। তো বন্ধুরা, নওপাড়া দাদাভাই সঙ্গ এবারে তিনি শিল্পী সন্দীপ মুখার্জি আর তাপসী মুখার্জি। তো আমি মূলত তাপসী মুখার্জিকে পেয়ে গেছি, ওনার থেকে একটু জেনে নি এখানকার থিমের ব্যাপারে, ডিটেলস একটু আমি ওনার থেকে জেনে নিচ্ছি। নমস্কার দিদি, এবারে মূলত নওপাড়া দাদাভাই সঙ্গ যে থিমটা, সেই থিমটা অ্যাকচুয়ালি নাম কি? শেখর। তো এবারে শেখর নামটা দেওয়া হয়েছে কেন? মানে শেখর নামটা দেওয়া হয়েছে কারণ শেখর শুনলে, শেখরের কথাটা শুনলে আমাদের গাছের শেখরের কথা মনে হয়। গাছ যেরকম তার শেখরের উপর ভর করে তার জীবনযাপন করে, যেরকম মাটি পাচ্ছে, কিরকম জল পাচ্ছে, তার উপর তার সমৃদ্ধি তার বৃদ্ধি ডিপেন্ড করে। সেরকম মানুষের জীবনে শেখর যদি আমরা খুঁজতে যাই, তাহলে সেটা তার জীবন দর্শন, প্রিন্সিপালস, জীবনের প্রিন্সিপালস গুলি আমাদের জীবন, যে জীবন দর্শনের উপর নির্ভর করে আমরা জীবন যাপন করি, সেটাই আমাদের শেখর। এই শেখরটাকে মজবুত করতে, এই শেখরটা যাতে তার মাটির সাথে ডিটাচ না হয়, ভিতের সাথে ডিটাচ না হয়, সেই জন্য আমরা ছোটবেলা থেকে যে শিক্ষাগুলো পাই, সেই শিক্ষাগুলো ভুল শিক্ষা হতে পারে, আবার কুশিক্ষা হতে পারে, সুশিক্ষা হতে পারে, দুটো রকম। পৃথিবীর তাবড় তাবড় যারা ফিলোজফার দার্শনিক আছেন, আর আমাদের এই জীবন দর্শন সম্পর্কে জ্ঞান নানা রকমের আমাদের তাদের নানা রকম লেখা আছে, নানা রকম মুক্তি আছে, তার থেকে আমরা জানতে পারি কি করে জীবনযাপন করতে হয়। কিন্তু ভারতবর্ষ হচ্ছে এই দর্শন ফিলোসফির আতুর ঘর, বিশেষ করে আমাদের বাংলা, আমাদের বাংলার লোকগীতি বাউল, যাকে আমরা ফকিরি গান বলে জানি, কিছু ধুলো ধুলো পায়ে ধুলো মাখা মানুষ গান গায়, তাদেরকে আমরা ভিক্ষুক বলে জানি। গান গাইতে দেখলে আমরা তাদের হাতে দুটো টাকা বা পয়সা খাবারটি দিই। কিন্তু এই ধুলো ধুলো মাখা মানুষগুলো যে কত বড় দার্শনিক, কত বড় ফিলোসফার, সেটা আমরা জানি না। তো এদের কাছ থেকে আমাদের বাউল বাউল যে যারা সব বিখ্যাত স্বামীরা আছেন, যেমন লালন ফকির, শাহ আলম করিম, এরা আমাদেরকে জীবন দর্শনের এমন সমস্ত তথ্য দিয়ে গেছে, সেই তথ্যকে যদি আমরা নিজেদের জীবনে ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের জীবনটা অন্যরকম হবে। আমরা প্রকৃত জীবন দর্শন জানতে পারবো, কিভাবে জীবনযাপন করা উচিত, আমাদের দৃষ্টিকোণগুলি পাল্টে যাবে।
এই ধুলো মাখা মানুষগুলোকে একটু মানুষের সামনে আনার জন্য তাদের যে এত বড় একটা দান আমাদেরকে আমাদের জীবনের প্রতি, তো সেটা মানুষ জানুক চিনুক, এখানে আসলে তাদের এই দর্শনের উপর নানা রকম ইন্সপিরেশন থাকবে প্যান্ডেলে, তো সেটা দেখতে পাবেন। সকলকে অনুরোধ করবো আসুন, মণ্ডপ দেখুন, একটু আমরা সমৃদ্ধ হই, একটু নিজের জীবনকে একটু জানতে পারি। খুবই সুন্দর ভাবনা চিন্তা আছে। এবারে যে মায়ের রূপটা যে হয়েছে, মানে এবারে মূলত মানে আমি যেটুকুনি শুনলাম যে মায়ের রূপ আলাদা করে কিছু দেওয়া হয়নি, হুম, একটু মায়ের এই রূপের যে ব্যাপারে আমরা জানতে দেবী চাই। মূর্তি, এটা একটা পিস, মানে এটা একটা পিস আমি আক্ষরিক অর্থে এই জন্যই বলবো যে এই মূর্তিকে আমরা জাস্ট খুঁজে নিয়েছি, খুঁজে নিয়ে একটু মাতৃ রূপ যাতে একটু মানুষ, সাধারণ মানুষ দেখে একটুখানি আনন্দ পায়, সেই জন্য একটু একটু ভাস্কর্য করা হয়েছে, কিন্তু আদপেই পুরো গাছটা তার নিজস্ব রূপ নিয়ে রয়েছে। এটা যদি আমি ভালো করে দেখি, এই যে মায়ের চুল, এটা একদম ন্যাচারাল, এখানে আমরা কিচ্ছু কাজ করিনি। এই যে মায়ের পোশাক ঘাগড়া, এটাকে আমরা কিচ্ছু করিনি, এগুলো আমরা কিচ্ছু হাত দিইনি, শুধু মায়ের মুখে আর এই পোর্শনে একটু কাজ করা হয়েছে। এটা প্রকৃতির মধ্যে যখন প্রকৃতি মিলেমিশে থাকে, অনেক সময় হয় না আমরা মেঘ দেখলে পাহাড় মনে হয় বা গাছ মনে হয়, বা আমরা পাহাড়ে বেড়াতে গেলে স্বয়ং মহাদেবকে দর্শন করি, সেরকম প্রকৃতির মধ্যে মা লুকিয়েছিলেন তার নিজস্ব রূপ নিয়ে, তাকে আমরা খুঁজে পেয়েছি। তো তার উপরে একটু আমাদের শিল্প সত্তার পরিচয় দিয়ে এখানে মানে মায়ের পুজো হবে, মাকে আনা হয়েছে। তো এই জন্যই বলা হচ্ছে যে আমরা মাতৃমূর্তি তৈরি করিনি, মা নিজেই তার রূপ নিয়েছেন, আমরা শুধুমাত্র একটু মাকে সাজিয়েছি। আচ্ছা, খুব সুন্দর ভাবনা চিন্তা। আচ্ছা, ওইদিকে আমি কিছু দেখতে পাচ্ছিলাম মুখমণ্ডল, এইগুলো দিয়ে কি বোঝানো হয়েছে একটু যদি বলতেন। কোনগুলো একদম, এই সামনের কিছু মুখমণ্ডল করা হয়েছে। হ্যাঁ, ওটা হচ্ছে আমরা যে এই যে মাত্র বললাম নানা রকম যে আমাদের সমস্ত বাউল সাঁইরা রয়েছে, হ্যাঁ, তো আমাদের জীবনটা ওই যে বললাম আমাদের প্রকৃত দর্শন জ্ঞান যদি না থাকে, তো জীবনটা কাঁটা স্বরূপ হবে, চলতে প্রতি পায়ে চলতে আমরা হোঁচট খাবো, সুন্দর করে বাঁচতে পারবো না, যেরকম কাঁটায় পা বিঁধলে হয়। তো এখানে নিচে একটা গাছের ইনস্টলেশন আছে যার মাধ্যমে ওই কাঁটার এটা দেখানো হয়েছে, আর এই সমস্ত সাঁইদের জীবন দর্শন যদি আমরা জীবনে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবনটা একটু স্মুথ হবে, অনেক উন্নত হবে। মানে প্রতিটা মুখমণ্ডলই সেরকম কিছু না কিছু বোঝানো হচ্ছে তার মাধ্যমে। অনেক 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 ধন্যবাদ। আরেকটা জিনিস আমি দেখছি, বেশ গণেশ ঠাকুরটাকে বেশ কিন্তু সুন্দর লাগছে, এটাও কিন্তু ওই রকম ভাবেই আপনি যেরকম হ্যাঁ, বললেন সেরকম ভাবেই আছে। বাহ, খুব সুন্দর ভাবনা চিন্তা, অনেক সুন্দর লাগলো দিদি। তো খুব মানে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের এবারে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে, এবং আপনাকেও অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, 2024-এ পুজো পরিক্রমার প্যান্ডেল 2 দাদাভাই সঙ্গ, নপাড়া দাদাভাই সঙ্গ আমি তোমাদের দেখালাম। প্যান্ডেলটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজে আরো নতুন নতুন পুজো সংক্রান্ত ভিডিওর আপডেট পেয়ে যাও। আবার একটা নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।